জুরলান চ্যান্টিতে সকলকে স্বাগত প্রিয় বন্ধুরা এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ নীতি না মানার কারণে রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া বাতিল করল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা স্যাট স্যাটের চেয়ারম্যান সৌমিত্র পালের ডিভিশন বেঞ্চ জানায় ওই নিয়োগ নিয়ম মেনে করা হয়নি তা পরিষ্কার আদালতের কাছে এ বিষয়ে উপযুক্ত প্রমাণ রয়েছে তাই এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ বাতিল করা হল দু সালে রাজ্য পুলিশের আট হাজার চারশো পদে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় পরীক্ষা এবং ইন্টারভিউ নিয়ে পনেরোই অক্টোবর দু হাজার কুড়ি সালে চূড়ান্ত মেধাতালিকা প্রকাশিত হয় এর ভিত্তিতে এক জন চাকরিতে যোগদান। তারপর ওই নিয়োগে সংরক্ষণের নীতি মানা হয়নি বলে অভিযোগ ওঠে তিনশো পঁচাত্তর জন পরীক্ষার্থী মামলা করেন স্যাটে ফলে ছ হাজার পাঁচশো জনের নিয়োগ আটকে যায় শুক্রবার পুরো প্যানেলটাই বাতিল করে দেন স্যাটের চেয়ারম্যান চেয়ারম্যান পালের ডিভিশন বেঞ্চ জানায় বিজ্ঞপ্তি অনুযায়ী কেন সংরক্ষণ মেনে নিয়োগ হয়নি তার কোনো সদুত্তর দিতে পারেনি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এরপরই পুরো প্যানেল বাতিলের সিদ্ধান্ত নেন চেয়ারম্যান তথ্য সংগ্রহ আনন্দবাজার পত্রিকা